أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم شعبان الشهر ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله مان الله رب العالمين মহান দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে শাবানের প্রথম জুমায় আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে মন প্রাণ উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব ডুবত দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে আল্লাহ, রজব শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন, সুবহানাল্লাহ, হায়াত এই পরিমাণ বৃদ্ধি করে দেন যেন আমরা রমজান পেয়ে যাই, সুবহানাল্লাহ। আমার ব্যবসার মধ্যে বরকত দান করেন, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন যেন রমজান পর্যন্ত পৌঁছে যাই, রমজানের ফজাইল রমজানের বারাকাত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই দোয়া পাঠ করা সুন্নত। রজব শেষ, শাবানের আজকে 7 তারিখ, তো শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন শাবান এবং শাবান মাসের গুরুত্ব কতটুকু, রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, রাসূল বলেন শাবান এটা আমার মাস। সুবহানাল্লাহ বলবেন না, রাসূল কি বলছেন, শাবান এটা আমার মাস, নিসবত সম্পর্কযুক্তের মাধ্যমে এক একটা জিনিসের দাম বেড়ে যায়, সুবহানাল্লাহ। যেন মানুষের পিএস আছে কিন্তু প্রধানমন্ত্রীর পিএস এর দাম বেশি না কম, বলেন না, রাষ্ট্রপতির পিএস এর দাম বেশি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলের গোলাম ছিলেন, পালক পুত্র ছিলেন, যেহেতু রাসূলের সাথে সম্পর্ক
এই জন্য তার দাম অন্যান্যদের চেয়ে বেড়ে গিয়েছিল। যায়েদ ইবনে মুহাম্মদ আগে বলা হইত যে কার গোলাম, কার বাচ্চা, রাসূলের, রাসূলের পালক পুত্র, সম্বন্ধের কারণে দাম বেড়ে গিয়েছে। মসজিদে নববী, যেই মসজিদে রাসূলের মসজিদ, এক রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। অফি রেওয়ায়াতিন 50,000-এর সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? সম্পর্কর কারণে। যে রাসূলের মসজিদ ঘর, এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফ, এটাও আল্লাহর ঘর, কিন্তু ওই জায়গায় নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যেটা বুঝাতে চাচ্ছি যে সম্পর্কের কারণে দাম বাড়ে। এই শাবান মাস রাসূল বলেছেন, এটা না আমার মাস। সুবহানাল্লাহ। আর রমজান আল্লাহ তাআলার মাস, তো সম্পর্কের কারণে দাম বেড়ে যায়। এই শাবানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আমরা কি করব? এক নাম্বার, আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, যে শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন রমজান ছাড়া। রমজান ছাড়া শাবান রাসূল বেশি রোজা রাখতেন। জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি রোজা রাখেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুয়া শাহরুন, হুয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমাল ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যে এই মাসে বান্দার পুরা বছরের আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুবহান। এই মাসে কি করা হয় বলেন না, ভুলে গেছে। বান্দার আমল আল্লাহ তাআলার কাছে বলেন কি করা হয়? তুরফাউ, তুরফাউ ফিহি আল আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাসূল চাইতেন যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ হোক, আর বেশি বেশি রোজা রাখতেন। কেন বেশি বেশি রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসে ফেরেশতাদের কাছে আগামী 1 বছর যারা এন্তেকাল করবে, মারা যাবে, তাদের লিস্ট সুপর্দ করা হয়। তখন রাসূল বলতেন যেন আমার নামটা এই অবস্থায় ফেরেশতাদের কাছে যায়, আমি রোজাদার। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই শাবান মাসে 1 নম্বর আমল বেশি বেশি রোজা রাখা। বলেন 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 না, সবাই বলেন বেশি বেশি রোজা রাখা, যার যতটুকু কোলাই বেশি বেশি রোজা রাখা। ইস্তাকমালা, ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমজান ছাড়া এত বেশি রোজা রাখতেন না, একমাত্র এই মাসে যত রোজা রাখতেন। এজন্য যাদের সাধ্যে কোলায় তিনি বেশি বেশি রোজা রাখতেন। হাদিসের ভাষ্য ঘাটলে দেখা যায় শুরু দিয়ে রোজা রাখলে ভালো, শুরু দিক দিয়া, কারণ 28-29 শাবানের 28-29 রোজা রাখাটা হলো মাকরুহ। আমার প্রিয় আমার মাইকের আওয়াজ আমার যে সমস্ত মা বোনদের কর্ণকুহরে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কি রাখতেন ভাই? রোজা রাখতেন। আমরাও একটু একটু চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ।
কেন রোজা রাখতেন? দুই কারণ। তন্মধ্যে এক কারণ, এই মাসে ফেরেশতাদের কাছে, আজরাইলের কাছে লিস্ট চলে যায়, যারা এই বছর ইন্তেকাল করবে তাদের লিস্ট চলে যায়, তো যেন আমার নামটা রোজা অবস্থায় ফেরেশতার কাছে যায়, যে এই লোকটা রোজা অবস্থায় তার নামটা আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কি, তুরফাউল আমাল, তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, সমস্ত আমাল, মানুষের সমস্ত আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দা এই এই আমল করেছে। সুবহানাল্লাহ, এইজন্য এই মাসের গুরুত্ব অত্যধিক। এখন আসেন সাহাবা আজমাইন কি করতেন এই মাসে। রাসূল তো রোজা রাখতেন, সাহাবা আজমাইনও এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এবং সাহাবা আজমাইন এই মাসে যাকাতও দিয়ে দিতেন। যারা বিচারক ছিল তারা তাদের বিচার কাজ সুসম্পন্ন করে ফেলতেন, যদি শাস্তি দেওয়ার শাস্তি দিয়ে দিতেন, যদি মুক্তি দেওয়ার মুক্তি দিয়ে দিতেন। কেন? সামনে এক মহিমান্বিত মাস আসতেছে, ওই মাস যেন ভালো করে ইবাদত করা যায়। সুবহানাল্লাহ। এই মাসের একটা রজনী আছে, যে রজনীর আর কয়েকদিন পরে আসবে, যে রজনীটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের ১৫তম রজনী, যেটাকে আমরা বলি বরাত, বরাতের রাত, শবে বরাত বলি, বরাতের রজনী বলি। এটা নিয়ে আমাদের সমাজে ছাড়াছাড়িও আছে, বাড়াবাড়িও আছে। ছাড়াছাড়ি কি, ছাড়াছাড়ি কো, শবে বরাত বলতে কিছু নাই, এটা হলো ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কি, শবরাত, শব কদরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো বাড়াবাড়ি। কথা বলি, এটাও কি বাড়াবাড়ি। বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটার মাঝখানে শবে বরাত পালন করতে হবে। রাসূল বলছেন একটা হাদিস আটজন না, একটা হাদিস ১০ জন সাহাবি থেকে রাওয়ায়াত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। ওই রজনীতে কি আমল করবেন? ওই রজনীতে আমল হলো কুমু লাইলাহা, রাত্রি জাগরণ করে নফল ইবাদত বেশি বেশি করে করা। রাত্রি জাগরণ করে বলেন না নফল ইবাদত, কথা বলেন নফল ইবাদত, নফল নামাজ পড়ে কোরআনে পাক তেলাওয়াত করেন, কিছুক্ষণ জিকির আসকার করেন। ফাকুমু লাইলাহা, আর কি করা, আদ্দুআ ওয়াল ইস্তিগফার। ওই রজনীতে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা, কারণ আল্লাহ তাআলা ওই রজনীতে দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, ফায়াগফিরু লিজামিঈ, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেন, ইল্লা মুশরিক আও, ইল্লা মুশরিক আও মুশাহিন, এই দুই শ্রেণী বাদে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার সাথে শরীক করে তার একাত্মবাদের মধ্যে, আল্লাহ তাআলার সাথে শরীক করে তার সিফাতের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না ভাই, মাফ করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার, আও মুশাহিন। মুশাহিন কাকে বলে? মুশাহিন হলো যার ভিতরে শত্রুতা আছে, যার ভিতরে কি আছে বলেন? সবাই কথা বলতেছেন না আজকে, কি কথা বোঝা যাচ্ছে না? যার ভিতরে কি আছে বলেন, সবাই বলেন, যার ভিতরে শত্রুতা আছে, এরে দেখতে পারে না, এই আলেমের প্রতি দুশ্মনী, ওই আলেমের প্রতি শত্রুতা, এর প্রতি দুশ্মনী, এর পরে শত্রুতা। রাসূল বলেন সমস্ত মানুষকে মাফ করে দেন আল্লাহ তাআলা,
তবে মুশরিককে মাফ করেন না, আর মুসাহিন যার ভিতরে শত্রুতা আছে তাকে মাফ করেন না। তা আমরা কি দুই শ্রেণীতে থাকব, নাকি এখন থেকে এই দুই শ্রেণী থেকে আমরা পরিত্রাণের চেষ্টা করব বলেন? এক নম্বর, আমাদের মধ্যে যেন কোনো শিরিক না থাকে, এবাদতের মধ্যে আল্লাহর একাত্মবাদের মধ্যে আল্লাহর সিফতের মধ্যে যেন আমরা শরিক না করি। দ্বিতীয় নম্বর, যদি শত্রুতাও থাকে এই শত্রুতাও যেন আমার অন্তর থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আমিন বলেন। রাসূল বলেন ফায়াগফিরুলি জামিয়ে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো রজনী কাটবে কিভাবে? রজনী কাটবে ইবাদতের মাধ্যমে, রজনী কাটবে নফল নামাজ, যতক্ষণ মনে চায় নফল নামাজ পড়ে, যতক্ষণ মনে চায় জিকির আসকার করেন, সুবহান বলেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতই ছয় তাসবীহ 600 বার জিকির করেন, জিকির করে বাস এরপর একটু দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। আরে ছোট্ট বাচ্চাকে মাও দুধ দেয় না যতক্ষণ পর্যন্ত কান্নাকাটি শুরু না করে, কি বলেন? ঠিক না বেটি? আপনি আল্লাহর কাছে কানবেন না, আল্লাহ কি আপনার মাফ করবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু। আল্লাহ তাআলা পকিলা সামাই দুনিয়া প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে চলে আসেন, মিন গুরুবি শামস, সূর্য যখন অস্তমিত হয়ে যায় ডাকতে থাকেন আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, এই আছো কেহ তোমার গুনাহ মাফ হয়ে, আর আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিই। আমার প্রিয় মুসল্লেন একরাম, গুনাহ লয়ে কবরে যাইতে মন চায় নাকি গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে মন চায়? সবাই বলেন রাসূল, আল্লাহর রাসূল বলেন আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আরে আমার কাছে তওবা ইস্তেগফার করবা ফাগফির আলা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জিন্দিগির গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোবারও সিস্টেম আছে, এরকম না তোবা 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 না, যে গুনাহ করছেন ওই গুনাহ কি করতে হবে বলেন? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, আল্লাহ আমি অনুতপ্ত হয়েছি। দ্বিতীয় নম্বর, গুনাহটা ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর, সামনে করব না চির সংকল্পবদ্ধ হতে হবে। চতুর্থ নম্বর, বান্দার হক সম্পর্কেও যদি কোনো জিনিস থাকে বান্দাকে দিয়ে দিতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে দোয়া করেন আল্লাহ আপনার আমার লিখিত গুনাহকে পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকা, জবাব না, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরে রিজিক দেওয়ার মালিক কে বলেন না? কে? আমরা যেমনি ভাবে রিজিকের পিছনে দৌড়াই, রিজিক এর চেয়ে হাজারো লাখো
কোটি গুণ বেশি আমার পিছনে দৌড়ায়। কি বিশ্বাস হয় না হয় না? আপনার ভাগ্যে যেই পরিমাণ রিজিক লেখা আছে, আমার ভাগ্যে যেই পরিমাণ রিজিক লেখা আছে, ওই রিজিক না খাওয়া পর্যন্ত, না ভোগ করা পর্যন্ত আজরাইল ধরবে না, ঠিক না বেটি? এই জন্য রিজিক বান্দাকে তালাশ করে আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ আমার রিজিকের সমস্যা, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। দেখবেন আল্লাহ কারামুল্লাহ আমাদের ইরশাদ করেন, উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর যে ভরসা করে, আল্লাহর উপর যে ভরসা করে, রিজিক কই থেকে আসবে, যে তাকওয়া অবলম্বন করে রিজিক কই থেকে আসবে সে নিজেও কল্পনা করতে পারবে। সুবহানাল্লাহ, একটা পাখি যদি আল্লাহর উপর এত বিশ্বাস রাখে, নিজে বের হয় নিজের খাঁচা থেকে খালি পেটে, রাত্রিবেলা যখন আসে, বিকেল বেলা যখন আসে, ভর পেট নিয়ে তার নিরে সে ফিরে আসে, ঠিক না বেটি? এই জন্য রিজিক চাবে কাছে, আল্লাহর নাম সবাই বলেন, আবার বলেন আল্লাহর নাম, আল্লাহর নাম আমরা বলতে পারি না, বলেন আল্লাহ 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 আল্লাহ। রাসূল বলেন যার রিজিকের সমস্যা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তার রিজিকের সমস্যার সমাধান করে দিবে। আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, অসুস্থ না তুমি, অসুস্থ তুমি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ, তোমার চাকরি হয় না, না আমি আল্লাহর কাছে চাও, আমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, তোমার ব্যবসার সমস্যা, তুমি যেইটাতে ধরো এটাই মাটি হয়ে যায় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ব্যবসার উন্নতি দান করব। সুবহানাল্লাহ, আলা আমি মুবতালান ফাওয়া আফিয়া ফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, তো সেই রজনীটাও কি করা বলেন না, নফল ইবাদতে কাটানো, তসবিহাতে কাটানো, ইস্তিগফারে কাটানো, কোরআনে পাক তেলাওয়াতে কাটানো, দুয়ার মাধ্যমে কান্নাকাটি করে কাটানো, করব তো ইনশাআল্লাহ। এক নাম্বার আমল ফাকুমু লাইলাহা, দ্বিতীয় নাম্বার ওই রজনীর আমল ফাসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখা, যেটা বয়ানে শুরু দিয়ে আলোচনা করলাম, শাবান বেশি বেশি রাসূল রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, তা আপনি ওই দিনও রোজা রাখেন, এর পরের দিনও রোজা রাখেন, রোজা রাখেন চার পাঁচটা রোজা রাখেন, দ্বিতীয় নম্বর আমল রোজা রাখা। এইভাবে যদি এই রজনীটা কাটানো যায়, আশা করা যায় ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গুনাহ মাফ করেই দিবেন ইনশাআল্লাহ। তাহলে শাবান কার মাস? রাসূলুল্লাহ সম্মানিত মুসলমান একরাম, সামনে মহিমান্বিত মাস আসতেছে রমাদান। রমাদান কি মাস বলেন না? সবাই বলেন কি মাস? রমাদান। আল্লাহ রাসূল বলতেন আসতেছে, কে আসতেছে? সাহাবান কে আসতেছে? রাসূল বলতেন রমাদান আসতেছে। সুবহানাল্লাহ, মাগফিরাত রহমত দুজব থেকে নাজাত একে সত্তর এই মাস আসতেছে। সুবহানাল্লাহ, পৃথিবীর কোন ব্যবসা এখন পর্যন্ত হয় নাই যে একে সত্তর লাভ দেওয়া হবে, কিন্তু একটা ব্যবসা রমজানে কেউ একটা ইবাদত করবে কত গুণ বলেন না? সত্তর, একে সত্তর। সুবহানাল্লাহ, সেই রমজান মাসে আমাদের অত্র মসজিদের কিছু আমাল, তোমাদের এক নাম্বার ভালো করে মুসল্লান একরাম খেয়াল করেন কথাটা, আমাদের অত্র মসজিদে আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, মুসল্লির সংখ্যা আশপাশ মসজিদ থেকে কম না বেশি? সবাই বলেন না, এটা আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা আমার জানা নাই। উজুখানা খুব স্বল্প, ওয়াশরুম খুব স্বল্প, উজুখানার স্বল্পতার কারণে, ওয়াশরুমের স্বল্পতার কারণে অনেক মুসল্লি ভাই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই জন্য বর্তমান কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এমপি মহোদয় জনাব আলহাজ ইলিয়াস মোল্লা, ওনার নির্দেশ ক্রমে যে উজুখানা সম্প্রসারণ করা,
আল্লাহর মেহরবানিতে, আল্লাহর মেহরবানিতে কাজ শুরু হয়ে গিয়েছে। এখন বলবেন হুজুর কই কাজ শুরু হয়েছে, দেই না দেই, নিচে না ষষ্ঠ তলায় কাজ শুরু হয়ে গিয়েছে, নিচে যে বোর্ডিংটা আছে বোর্ডিংটাকে স্থানান্তরিত করা হবে ষষ্ঠ তলায়। তো ষষ্ঠ তলায় ভেঙ্গে চড়ে বোর্ডিং স্থাপনের কাজ শুরু হয়ে গেছে ষষ্ঠ তলায়। সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তারপরে নিচতলা খুব তাড়াতাড়ি ভাঙ্গার কাজ হবে, উজুখানা আরো অন্তত 40-50টা উজুখানা বাড়ানো হবে। ওয়াশরুম বর্তমানে যা আছে মাত্র 3টা, মুসল্লি হলো 15,000, ওয়াশরুম কয়টা করনা 3টা, এই জন্য ওয়াশরুম 10-15টা ওয়াশরুম করা হবে যেন মুসল্লি ভাইদের কোনো কষ্ট না হয়। যেহেতু কাজ শুরু হয়ে গিয়েছে, আপনারা অনেকে নাম লিখিয়েছেন, অনেকে মনে মনে আশা করেছেন যে যখন কাজ শুরু হবে তখন বা সহযোগিতা করব, যারা নাম লিখিয়েছেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দেই নাই তারা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিব, আর যারা মনে মনে আশা করেছিলেন কাজ যখন শুরু হবে তখন পৌঁছিয়ে দিব, তারাও মেহরবানি করে খুব তাড়াতাড়ি লেখানোর দান করার চেষ্টা ভাবনা করবেন। আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফ, অনেক মানুষ এমন আছে যারা সচ্ছলতায় আল্লাহর ইবাদত করে, আবার অনেক মানুষ এমন অবস্থায় আছে সচ্ছলত অবস্থায় আল্লাহর ইবাদত, অসচ্ছল অবস্থায় আল্লাহর ইবাদত, সচ্ছল অবস্থায় দান, অসচ্ছল অবস্থায় দান, ঠিক না ঠিক বলেন? এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা মেহরবানি করে 25 লক্ষ টাকার কাজ, অনেক বড় কাজ, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সহযোগিতা করবেন। রমজান উপলক্ষে আমাদের অত্র আমাদের মসজিদটা আল্লাহর মেহরবানিতে সমস্ত মসজিদই জিন্দা, কিন্তু এই মসজিদটা বিশেষভাবে ইবাদতের মাধ্যমে সবসময় জিন্দা থাকে, সুবহানাল্লাহ। নিস্তালে কেউ তারিম করতেছে, নিস্তালে কেউ ইবাদত করতেছে, নিস্তালে কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআনে পাকের তেলাওয়াতে ব্যস্ত, কেউ জিকিরে ব্যস্ত, কেউ দোয়াতে ব্যস্ত, আলহামদুলিল্লাহ বলেন। তো রমাদানে এই মসজিদে কিছু কার্যক্রম বিগত বছরের নেই হাতে নেওয়া হয়েছে, বিগত বছর বলা যায় না কারণ 2 বছর তো আমরা কোনো ইবাদত তেমন ভালোভাবে করতে পারিনি করোনার কারণে, ওমিক্রনের কারণে। এই বছর যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে একসাথে খতমে তারাবি পড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর খতমে তারাবি হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর রমাদান মাসে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা জোহরের নামাজের পর আমাদের অত্র মসজিদের নিচতলায় করা হবে ইনশাআল্লাহ। অনেক ভাই এমন আছেন আমাদের অত্র মসজিদের মধ্যে আল্লাহর মেহরবানিতে, প্রথম যখন বয়স্ক ক্লাস করা হয়েছে একসাথে একসাথে 600 মানুষ সেই বয়স্ক ক্লাসে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 5-6 বার এই ট্রেনিংটা করানো হয়েছে, এখনো বর্তমানে আমাদের অত্র মসজিদের তৃতীয় তলায় 20-25 জন কোরআনে পাক তারা শিখতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারা আমরা পহেলা রমজান থেকে নিয়ে 26শে রমজান পর্যন্ত প্রত্যেক দিন জোহরের নামাজের পর অত্র মসজিদের নিস্তালায় বয়স্ক কোরআনে করিমের শিক্ষা দেওয়া হবে, যেই সমস্ত সূরা দিয়ে নামাজ পড়ানো হয় পড়া হয় ওই সমস্ত সূরাগুলো সহি শুদ্ধভাবে শেখানো হবে, নামাজ সহি শুদ্ধভাবে শেখানো হবে, নামাজের মধ্যে যেই সমস্ত দোয়া আছে ওই দোয়াগুলো সহি শুদ্ধভাবে শেখানো হবে। এগুলা জরুরি না জরুরি না বলেন না সবাই, আবশ্যক না আবশ্যক না, আমার জীবনের জন্য দরকার না দরকার না? অনেক মানুষ এমন আছে সারা জীবন নামাজ পড়তেছে, এই ভুল নামাজ পড়তেছে কোথায়, ইলাফি কুরাইশ ইলাফিহিম, কি বলে নাউজুবিল্লাহ কল্লে ইলাফি ইলাফিহিম, অনেক মানুষ আছে আমি শুনছি। তো যেই সমস্ত সূরাগুলো অশুদ্ধ
এই সমস্ত সূরাগুলো এই বয়স্ক ট্রেনিং এ শুদ্ধ করা হবে ইনশাআল্লাহ। নামাজ আত্মা হেতু পারে না, তাশাহুদ পারে না, দুরুদ পারে না, পারলেও অশুদ্ধ, দোয়ে মাসুরা অশুদ্ধ, দোয়ে কুনুত অশুদ্ধ। তো এই অশুদ্ধ জিনিসগুলো শেখানো হবে, এই জন্য আমরা সকলেই অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। এটা খতমে তারাবি এক নাম্বার, দ্বিতীয় নাম্বার বয়স্ক শিক্ষার কার্যক্রম চালানো, তৃতীয় নাম্বার তাফসিরের ব্যবস্থা, কখন জোহরের নামাজের পর, তবে শুধুমাত্র সোমবারে, যেহেতু আমাদের পুরা বছর সোমবারে তাফসির চলে, ওই রমাদানে শুধুমাত্র সোমবারে তাফসির চলবে। তাফসিরের পরে যেই সমস্ত কাজ করলে রোজা থাকে, যেই সমস্ত কাজ করলে রোজা থাকে না, ওই সমস্ত মাসআলা নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। কয়টা গেছে কন্যা? তিনটা। চতুর্থ নাম্বার, আপনারা শুনে অনেক আনন্দিত হবেন, বিগত দুই বছর যাবত পারা যায়নি, আমাদের অত্র এলাকার যারা ভাসমান আছেন, ভাসমান বলতে ব্যবসা করেন, তারপরে রিক্সা চালান, এদিক সেদিক কাজ করেন, বাসা অনেক দূরে, তারপরে হুট করে এলাকায় চলে আসছে, এই সকল মানুষের আল্লাহর মেহরবানিতে ইফতারের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ বলবেন না, হুজুর হন টাকা যাবেন না, জি হন টাকা যাবেন, এক এক দিন ইফতারের পিছনে অন্তত 10-12 হাজার টাকা খরচ হয়। আমাদের ফুরকানিয়া মক্তবে তাদের ইফতারের ব্যবস্থা করা হয়, যারা এই এলাকায় হঠাৎ করে আসছে, তারপর আপনারা মনে করেন রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, যারা ছোট ছোট ব্যবসায়ী, তারা ইফতার কোথায় করবে, বাড়ি অনেক দূরে, তখন এই তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা। এখন আসেন, হুজুর ইফতার করালে লাভ কি? রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما من فطر صائما فيه من فطر فيه صائما جرى একজন ইফতারকারী কি ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে তিনটা সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এক মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ maaf করে দেন, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ কি করে দেন বলেন না, মাফ করে। এর চেয়ে মজার সংবাদ, ওয়া ইতকা রাকাবাতিহি, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামী থেকে কাইটা দেন, সুবহানাল্লাহ। ফামান যুহজিয়া আনিন্নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আরে জাহান্নাম থেকে যে নাজাত পেয়ে জান্নাতে ঢুকে যাবে, ফাকাদ ফাজ, সে সম্পূর্ণরূপে সফল হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষ ইফতার করাইতে বেশি কিছু লাগে বলেন? আপনি একটা মানুষকে ইফতার করাবেন, রাসূল বলেন তার নামটা ওয়া ইতকা রাকাবাতিহি, তার নামটা জাহান্নামী থেকে আল্লাহ কাইটা দেন, সুবহানাল্লাহ, সুবহান। একটা জিনিস বুঝার আছে, আপনার কিন্তু ম্যান্ডেটরি ইবাদত যেগুলো, এগুলো কিন্তু করতে হবে। আপনি যদি মনে করেন নামাজ টামাজের দরকার নাই, খালি ইফতার করাম, তাহলে জাহান্নাম থেকে হুজুর কইছে মাফ করে দিব, মার দিব, মার দিব, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে, বেসিক ইবাদত করতেই হবে, কথা বলে না, বেসিক ইবাদত কথা বলে না, করতে না। এক মুসল্লি আমার কাছে বলছে, হুজুর যে ওয়াজ করছেন আজকে তে নামাজ টামাজ পড়ুন না। আমি কে কে হুজুর কইছেন না, জাহান্নাম থেকে নাম কাটা, খালি ইফতারি করাম। আমি কো ওয়াজ তাহলে ভালোই বুঝছেন আপনি, ভালোই, বেসিক ইবাদত লাগবে জান্নাতে যাওয়ার জন্য, বেসিক ইবাদত লাগবে, লাগবে না ফল এই গেল। তাহলে ইফতার করাইলে এক নম্বর গুনাহ মাফ, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা তার নামটা
জাহান্নামীদের লিস্টি থেকে নামটা গাইটা দেন। সুবহানাল্লাহ বলে না। তিন নাম্বার, যাকে ইফতার করিয়েছেন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব সে পেয়েছে, তার সওয়াব না কমিয়ে আল্লাহ তাআলা যিনি ইফতার করিয়েছেন ওই দাতার আমল নামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা বাকি দিকে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়েছে, এটা আমিও বুঝছি, সমস্যা নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ভাই, কয়টা বলেন না? এক নম্বর গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি। তৃতীয় নম্বর, সে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে তার সওয়াব না কমিয়ে আল্লাহ এই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় কি করবেন ভাই, দান করবেন। এগুলা কি ছোট না অনেক বিশাল, বলেন না অনেক বিশাল, সুবহান। তো নিস্তালাই এই সমস্ত মানুষদের জন্য আমাদের এই মসজিদের বৈশিষ্ট্য আল্লাহর মেহরবানি, তাই অনেক অনেক মসজিদ আছে ইফতারের ব্যবস্থা করানো হয় এবং ভর পেট আলহামদুলিল্লাহ। চতুর্থ নাম্বার, অনেক ভাই আছেন যে হুজুর আমরা একটা ছেলেকে লজিং রাখতে চাই, এই লজিং আপনারাই প্রত্যেক বছর ব্যবস্থা করেন, এই লজিং এর হাদিয়া ধরা হয়েছে 3000 টাকা, কত বলেন না, 3000, তার ইফতারি, তার রাত্রের খাবার, তার শেষ রাত্রের খাবার, এই লজিং। এটার সিস্টেম দুইটা, একটা হলো অনেকের মা বাবা বয়োবৃদ্ধ যারা আছেন তারা রোজা রাখতে পারে না, তো সেই পরিমাণ 3000 টাকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা কাফফারা, এটাও আছে। আরেকটা হলো হুজুর আমি একজনকে খাওয়াইতে চাই, তো বাসায় নিয়ে খাওয়াইতে গেলে বেজাল কারণ সময় মিলে না, এই জন্য আমরা যেটা আপনাদেরকে সহযোগিতা করি সেটা হলো এই টাকাটা আপনারা দিয়ে দেন, আমরা তাদের খাবার পরার ব্যবস্থা করি। এটা শুধু রমজানে, তো লজিং আমাদের লাগবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ প্রায় 130 জনের লজিং লাগবে, এটা হয়ে যায়, এটা বললেও হয়ে যায় না বললেও হয়ে যায়। তো এই লজিং এর ব্যবস্থা করা হবে 3000 টাকা, নিস্তালায় একদিন ইফতারে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয় নিস্তালায়, আর লজিং 3000 টাকা, রমাদানে বয়স্ক শিক্ষার কার্যক্রম, তারপরে সোমবারে তাফসির হবে, খতমে তারাবি হবে, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে করার, আমল করার, নিজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং আমাদের যে কাজ ধরা হয়েছে এই কাজে যারা অংশগ্রহণ আগে করেছেন এখনো দেন নাই, দিয়ে দিবেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা চিন্তা করে কাজটা যখন শুরু হবে তখন দিব, কাজ ছয় তারা শুরু হয়ে গিয়েছে, যেহেতু শুরু হয়ে গিয়েছে এই জন্য আগে ভাগেই দিয়ে দিব। আজকের বয়ান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।